হ্যালো বন্ধুরা, তাজবুল টেক চ্যানেলে স্বাগত। অনেকে অসাধারণ সব বাংলা টেক নিয়ে সবসময় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি সাইড থেকে কোনো নয়েজ আছে তাহলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম খবর আছে ওয়ানপ্লাসের তরফে। ওয়ানপ্লাস একটি ফিটনেস ব্যান্ড 2021 সালের Q1 চালু করবে বলে জানা গিয়েছে, এবং এর কয়েকটি লাইভ ফটো রয়েছে। লাইভ ফটোগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, এবং বলা হচ্ছে যে এর দাম ভারতীয় টাকা অনুযায়ী প্রায় 3,000 টাকার কাছাকাছি হবে। পরবর্তী খবর আছে ভিভো তরফে। ভিভো Y20 এই ফোনটি কালকে ভারতে চালু করেছে। এই ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। ফোনটির ভারতের দাম রেখেছে 3 GB র‍্যাম, 64 GB ইন্টারনাল স্টোরেজ, 11,490 টাকা। পরবর্তী খবর আছে স্মার্টটনের তরফে। স্মার্টটন একটি ইলেকট্রিক সাইকেল ভারতে চালু করেছে। এই সাইকেলটির সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, এবং এর দাম রেখেছে ভারতে 40,000 টাকা। পরবর্তী খবর আছে গুগলের তরফে। গুগল সার্চ অ্যাপ্লিকেশনের মধ্যে কয়েকটি নতুন বৈশিষ্ট্য যোগ করেছে, যেমন এখন গুগলে আপনি সার্চ দিয়ে টিকটকের এবং ইনস্টাগ্রামের ভিডিওকেও সার্চ করতে পারবেন, মানে যে ছোট ভিডিওগুলি হয়। পরবর্তী খবর হচ্ছে অ্যাপেলের তরফে। অ্যাপেল iPhone 13 সিরিজে যতগুলি ফোন আসবে সমস্ত ফোনগুলিতে 120 Hz রিফ্রেশ রেট থাকবে বলে জানা গিয়েছে একটি রিপোর্ট দ্বারা। পরবর্তী খবর হচ্ছে স্যামসংয়ের তরফে। স্যামসং গ্যালাক্সি M02 এবং M02S এই দুটি ফোনের দাম ভারতে কিছুটা কমিয়ে দিয়েছে, যেমন স্যামসং গ্যালাক্সি M02 এখন দাম 7,499 টাকা, এবং স্যামসং গ্যালাক্সি M0S এই ফোনের দামও প্রায় 3,000 টাকার কাছাকাছি ছাড় দিচ্ছে। পরবর্তী খবর হচ্ছে সামি তরফে। সামি Mi 11 Pro নামেও ফোন আসবে। এর কোড নাম পাওয়া গেছে, কোড নামটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, এবং একটি লিক দ্বারা জানা গিয়েছে যে এই ফোনটি 2021 সালের Q1 গিয়ে চালু হবে। এবং সামির আরও কয়েকটি কোড নাম সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে 50 MP প্রাইমারি ক্যামেরা এবং 108 MP প্রাইমারি ক্যামেরা। এই ফোনগুলি পরবর্তীতে আসতে পারে। পরবর্তী খবর হচ্ছে জিও তরফে। জিও 1 জানুয়ারি থেকে সমস্ত নেটওয়ার্কে ভয়েস কলগুলিকে সম্পূর্ণভাবে ফ্রি করে দিচ্ছে, আর এটি জিও তরফ থেকে অফিসিয়ালভাবে একটি নোটিশ দ্বারা জানিয়েছে। নোটিশটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। পরবর্তী খবর হচ্ছে রেডমি তরফে। রেডমি K40 Pro এই ফোনটির একটি রেন্ডার আছে, রেন্ডারটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। তবে এর আগেও রেন্ডার এসেছিল, তার সঙ্গে এর কোনো মিল নেই। এবং হবে P50 Pro এই ফোনটিরও একটি রেন্ডার আছে, রেন্ডারটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে সামি তরফে। সামি Mi A3 এই ফোনে Android 11 আপডেট আসছে। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে। রিয়েলমি X50 Pro এই ফোনে Realme UI 2.0 আপডেট আসছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে স্যামসং তরফে। স্যামসং গ্যালাক্সি Z Flip এই ফোনে Android 11 এর ভিত্তিতে One UI 3.0 আপডেট আসছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে পোকো তরফে। পোকোর এই দুটি মডেল নাম্বার EEC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে পোকো F3 এবং M3 Pro হবে। পরবর্তী খবর হচ্ছে মাইক্রোম্যাক্সের তরফে। মাইক্রোম্যাক্সের ইন সিরিজে আরও একটি নতুন ফোন ভারতের BIS সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে LG তরফে। LG OLED Ivan নামে একটি ট্রেডমার্ক ফাইল করেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে। রিয়েলমি X7 সিরিজ কোম্পানির তরফ থেকে ভারতে টিজ করা আরম্ভ করে দিয়েছে, খুবই তাড়াতাড়ি ফোনটি ভারতে চালু হবে। পরবর্তী খবর হচ্ছে ওপো তরফে। ওপো X221 এই ফোনটি ভারতে ট্রেডমার্ক ফাইল করেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটির যে মডেল নাম্বার আছে, এই মডেল নাম্বারটি কয়েকদিন আগে ভারতের BIS সার্টিফিকেশনে লিস্ট হয়েছিল। পরবর্তী খবর হচ্ছে আইকো তরফে। আইকো 7 যে ফোনটি 11 জানুয়ারি চায়নাতে চালু হচ্ছে, এই ফোনটির চার্জের সম্বন্ধে এখন জানা গিয়েছে, যেমন ফোনটি 15 মিনিটে 100% চার্জ করবে, এবং এই ফোনটি কয়েকদিন আগে 3C সার্টিফিকেশনে লিস্ট হয়েছিল এবং গিগবেঞ্চে লিস্ট হয়েছিল। পরবর্তী খবর হচ্ছে পোকো তরফে। পোকো M2 এই ফোনটি ভারতে MIUI 12 আপডেট এসেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে রেডমি তরফে। রেডমি একটি 888 প্রসেসরের সঙ্গে নতুন ফোন নিয়ে আসবে বলে জানিয়েছে ডিজিটাল চার্টেশন, এবং এর কোড নাম হবে K11। সম্ভবত এটি রেডমি K40ও হতে পারে ফোনটি। এবং রিয়েলমি কোম্পানির তরফ থেকে একটি 888 প্রসেসরের সঙ্গে ফোন টিজ করছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে। রিয়েলমি RMX 3191 এই মডেল নাম্বারটি EEC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে ওপো তরফে। ওপো Reno 5 Pro Plus গ্লোবাল ভেরিয়েন্টটি ব্লুটুথ সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ওপো Reno 5 4G এটি ব্লুটুথ সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে স্যামসং তরফে। স্যামসং গ্যালাক্সি AP2 5G এই ফোনটিও ব্লুটুথ সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে ওনারের তরফে। ওনার X175 inch TV ওনার V40 সিরিজের সঙ্গে চালু হতে পারে বলে একটি লিক দ্বারা জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে সেরা 10টি Android 2 Score iOS ফোনে লিস্ট এসেছে, লিস্ট আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এবং অ্যান্ড্রয়েডেরও লিস্ট এসেছে, এই লিস্টটিও আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। খবর হচ্ছে স্যামসং তরফে। স্যামসং গ্যালাক্সি Note 10 এবং Note 10 Plus এই দুটি ফোনে One UI 3.0 আপডেট এসেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে ভিভো তরফে। ভিভোর এই মডেল নাম্বারটি FCC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 5000 mAh ব্যাটারি এবং 18W চার্জার।
পরবর্তী খবর হচ্ছে সামি তরফে সামির এই তিনটি স্মার্টফোনের ব্যাটারি টিউবি সার্টিফিকেশন রিলিজড হয়েছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে ইনফিনিক্সের তরফে ইনফিনিক্স হট 10 প্লাস এই ফোনটি ভারতের বিআইএ সার্টিফিকেশন রিলিজড হয়েছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সর্বলাস্ট খবর হচ্ছে স্যামসাংয়ের তরফে স্যামসাং গ্যালাক্সি S21 আল্ট্রা এই ফোনটি আইএমডিএ সার্টিফিকেশন রিলিজড হয়েছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন।